স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে উল্লেখযোগ্য গুণীয় ভেষজ দ্রব্য হচ্ছে ত্রিফলা এই ত্রিফলার মধ্যে গুরুত্বপূর্ণ ও পরিচিত একটি ফলের নাম হরিতকি এটাকে অনেক জায়গায় হট্টইও বলে জানে আয়ুর্বেদ বা ভেষজ শাস্ত্রে হরিতকের রয়েছে বিশেষ গুণ ও উপকারিতা আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র স্বাদের ছোট এ ফলটিকে মানব দেহের জন্য মহৌষধ হিসেবে যুগ যুগ ধরে স্বীকৃতি দিয়েছে হরিতকি ফলটি ট্যানিন অ্যামাইনো অ্যাসিড ও বিটা সাইটোস্টেবল সমৃদ্ধ হরিতকে দেহের অন্ত্র পরিষ্কার করে এবং একই সঙ্গে মানব দেহের শক্তি বৃদ্ধি করে এটা রক্তচাপ ও অন্ত্রের খিচুনি কমাতে বেশ কার্যকর হরিতকি হৃৎপিণ্ড ও অন্ত্রের অনিয়মিত দূর করতে সাহায্য করে থাকে এটা পরজীবী নাশক পরিবর্তন সাধক অন্ত্রের খিচুড়ি রোধক এবং শক্তি বর্ধক বটে হরিতকি কোষ্ঠ কাঠিন্য দুর্বলতা অবসাদ এবং অধিক ওজন কমানোর চিকিৎসায়ও ব্যবহৃত হয় তো বন্ধুরা এবার তাহলে জেনে নেওয়া যাক হরিতকির আরও কিছু গোপন উপকারিতা সম্পর্কে হরিতকিতে অ্যান্থ্রাইকুইনন থাকার কারণে রেচক বৈশিষ্ট্য সমৃদ্ধ কোষ্ঠকাঠিন্য দূর করে হরিতকি অ্যালার্জি দূর করতে বিশেষ উপকারী দুই হরিতকি ফল যৌন শক্তি বর্ধক হরিতকি ফল সকালে খালি পেটে কাঁচা চিবিয়ে খেলে যেমন যৌন শক্তি বৃদ্ধি পায় তেমন সহবাসের স্থায়িত্ব বেড়ে যায় তিন হরিতকি পানিতে ফুটিয়ে সেই পানি খেলে শরীরের অ্যালার্জি কমায় সাহায্য করে চার হরিতকের গুঁড়া নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে ঠান্ডা করে মাথায় লাগালে চুল ভালো থাকে পাঁচ হরিতকের গুঁড়া পানিতে মিশিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ছয় গলা ব্যথা বা মুখ ফুলে গেলে হরিতকি পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে গার্গল করলে আরাম পাওয়া যায় সাত দাঁতে ব্যথা হলে হরিতকি গুঁড়ো লাগান দ্রুত দাঁতের ব্যথা দূর হয়ে যায় আট রাতে শোয়ার আগে অল্প বিট লবণের সঙ্গে দুই গ্রাম লবঙ্গ বা দারুচিনির সঙ্গে হরিতকির গুঁড়ো মিশিয়ে খেলে পেট পরিষ্কার করে শরীরের মধ্যে স্বস্তি ফিরে আসে নয় আঙুল হারায় হরিতকি লোহার পাত্রে জল সহ ঘষে অল্প গরম করে বারে বারে প্রলেপ দিলে দুই থেকে তিন দিনেই উপশম হয় শুধু তাই নয় এটাতে হাজাও সারে দশ হাঁপানি এর মোটা গুঁড়ো সিগারেটের পাইপে ভরে কিংবা বিড়ির মতো পাকিয়ে আগুন ধরে টানলে উপশম হয় এগারো দেহের কোন স্থানে পুড়ে গেলে বা ছড়ে গেলে হরিতকি শিলে ঘষে রেড়ির তেলের সঙ্গে মিশিয়ে লাগালে তাড়াতাড়ি আরোগ্য হয় বারো হরিতকের একটা টুকরো জলে ভিজিয়ে সেই জলে চোখ ধুলে চোখ ওঠা ইত্যাদি সাধারণ চোখের রোগে উপকার হয় তেরো ঘা যে কোনো প্রকার ঘায়ে হরিতকি পোড়ার ছাই মাখন মিশিয়ে লাগালে সেরে যায় নিষেধ গর্ভিনী দুর্বল ক্লান্ত ও রুক্ষ প্রকৃতির লোকের হরিতকি ব্যবহার করা উচিত নয় এভাবে সামান্য তিতা এবং আকারে ছোট হলেও অসংখ্য গুণে ভরপুর হরিতকি অবশ্য এটা কাঁচা থাকতে সামান্য তিতা হলেও শুকনো হরিতকি খেতে খুব ভালোই লাগে মনে রাখা ভালো হরিতকে ফলটি মানব দেহে প্রবেশ করলেই উপকারিতা পাওয়া যাবে ইনশাল্লাহ এটা এমন ফল যা মানব দেহের কোনো ক্ষতিই করে না বরং উপকারে ভরপুর আল্লাহর নিয়ামত এই হরিতকি